নহে সামান্য কন্যা, নিজের ইচ্ছে শক্তিকে প্রাধান্য দিয়ে যে সমাজ সেবায় ব্রতী হওয়া যায় সেটাই প্রমাণ করেছেন সুফিয়া খাতুন। আওয়ার ওয়ার্ল্ড আওয়ার ইনিশিয়েটিভ একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে এই পেজটি তৈরি করেছিলেন সুফিয়া খাতুন। ওনার মূল লক্ষ্যই হচ্ছে সমাজের দুস্থ মানুষদের, বিশেষ করে দুস্থ ছাত্রছাত্রী, দুস্থ আর্টিস্ট সবাইকে সেবা করা। গত এক বছর ধরে তো তুমি বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছো সুফিয়া, তো আজকে যে আর্ট ফেয়ারটা অর্গানাইজ করেছো, তো এই আর্ট ফেয়ারের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য দেখুন, আমি একজন আর্টিস্ট আছি, আই ওয়ান্ট টু গিভ টু দ্য ওয়ার্ল্ড আ নিউ কাইন্ড অফ আর্ট, আর তার থেকে আমি ভাবলাম ওয়াই নট ইউনো ট্রাই অ্যান্ড হেল্প দ্য কিডস অ্যাজ ওয়েল। অনেক বাচ্চারা আছে যে সরণ্য দিয়ে আমি দেখতে থাকি, মানে রাস্তায় মানে চা বিক্রি করছে, পড়াশোনার কোনো জিনিসটা নেই। তো আমার ইচ্ছে আছে যদি আমি আর্টিস্টদেরকে হেল্প করতে পারছি, একটু টাকা আর্টিস্টরা নিয়ে নেবে কাজ যদি বিক্রি হয়, আর একটু টাকা আমি বাচ্চাদেরকে দিতে পারবো। দিস এইটা আমার মূল লক্ষ্য হলো। এই পেজটা ইন্টারন্যাশনালি কানেক্টেড আছে, ঠিক আছে। কি হচ্ছে, অনেক আই গেট কলস ফ্রম আলাদা আলাদা জায়গা, কেউ অস্ট্রেলিয়া থেকে কল করছে, কেউ আমস্টারডাম থেকে কল করছে, বলছে খুব ভালো কাজ করছেন। এই জিনিসটা আছে না যে ভালো কাজ করছেন আপনি, এইটাই আমি এগিয়ে নিয়ে চলছি। ইন্টারন্যাশনালি আমি কানেক্টেড আছি, অনেকজন আমাদেরকে এসে হেল্প করে আসে। যদি আমি একটা কেস ফর এক্সাম্পল আমি বলবো, রাস্তায় একজন লজেন্স বিক্রি করছিল, ওর ব্যাপারে আমি লিখলাম আমার ফেসবুক পেজে আর বলা ইনিশিয়েটিভে, তখন ওখান থেকে একজন আমায় লিঙ্ক করলো কি আমি ওকে ভালো এক জায়গায় কাজ দিতে পারি। তো ইট ইস হোয়াট ইজ হ্যাপেনিং, ওই লোকটা রাস্তায় লজেন্স না বিক্রি করে এসি হলে একটা এসি জায়গায় কাজ করতে পারে। যখন একজনকে আমি হেল্প করলাম, আমি দেখলাম কি সোশ্যাল নেটওয়ার্কিং থেকে আমি অনেকজনকে হেল্প করতে একটা সুবিধে পেলাম, করতে পারি, তো কেন করবো? দিস ইজ হাউ ট্রাইং টু কানেক্ট। তো এটা তো ভালো কাজ, নাথিং দ্যাট আই শুড নট, আমি জানি আমার কোনো বেনিফিট নেই, কিন্তু সব জিনিস যদি বেনিফিট দিয়ে হয় তো মানুষের মানুষত্বিক তো থাকবে না। তুমি কি এদের কাছ থেকে বিশেষ কোনো অনুভব বা টান কিছু বুঝতে পারো নিজের জীবনে? টান বলে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে ইফ আই ওয়ান্ট টু সে রেসপেক্ট। আপনি পয়সা কামাতে পারবেন, কিন্তু ওই যে শ্রদ্ধা ব্যাপারটা জলদি আসে না, যে মানুষ আমার রেসপেক্টটা দেয় ওটা আমি এগিয়ে নিয়ে চলেছে, সেটাই আমি বলতে পারি। আরও যারা এগিয়ে আসতে চাইবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তারা স্টুডেন্টরা তো ম্যাক্সিমাম বলে যে আমার মানি নেই, অর্থাৎ শূন্য পকেট, আমরা এগোবো কিভাবে? তুমি কিভাবে এগিয়েছো সেই রাস্তাটা বলো। এক্সাম্পল বলছি আপনাকে, এখন যে আমি এই আর্ট ফেয়ারটা করলাম, একজনকে আমি ফর এক্সাম্পল আই ওয়ান্টেড টু অর্ডার বাচ্চাদের জন্য মানে একটা ফুড প্যাকেট অর্ডার করার ইচ্ছা ছিল ওদের, 5-6টা আইটেম করে। মানুষকে গিয়ে বললাম কি আমি বাচ্চা অরফেন বাচ্চাদের জন্য আমি চেয়েছি ওদের জন্য করবো, মানুষটা আমায় বিল নিল না, পুরো টাকা থেকে ফ্রি থেকে আমার জিনিসটা দিয়ে দিলো। তো এই জিনিসটা বড় জিনিস আছে, এইরকম করে মানুষ আমায় হেল্প করে। তোমার সাথে কতজন রয়েছে এই মুহূর্তে ইনিশিয়েটিভে? ইনিশিয়েটিভে ভলেন্টিয়ার্স হিসাবে আছে, ফর এক্সাম্পল আই গট স্কুল কলেজ ভলেন্টিয়ার্স, অনেক মানুষ আছে। আমি ফেসবুক বললাম এই আর্ট ফেয়ার করছি, পোস্ট করে দিলাম, আমি বললাম আই নিড হেল্প, তো ওরা এসে যায়। সুফিয়ার সমাজ কল্যাণমূলক এই পদক্ষেপকে সমর্থন করতে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা, যাদের মধ্যে রয়েছেন উদীয়মান চিত্রকরেরা। এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার মধ্যে দিয়ে আপনারা কি মেসেজ দিতে চান সমাজকে? মেসেজ এটাই দিতে চাই আর কি, সুফিয়া তো একটা বড় কাজ করতে চলেছে, তাই জন্য সুফিয়াকে অবশ্যই হেল্প করা দরকার। এখন আমাদের কাজের যদি সেল করে যদি কারো যদি উপকার হয় তাহলে আমরা কেন করবো না, সেজন্যই আমরা এগিয়ে এসেছি। আমিও চাই যে সুফিয়ার সাথে যত আমিও থেকে যতটা করা যায় ততটা করব। আমাদের উদ্দেশ্য ছিল যেমন এটা বাচ্চাদের একটু হেল্প হয়ে যায়, সেই জন্যে বাস আমরা পার্টিসিপেট করেছি। এর আগে এই সুফিয়ার কোনো প্রোগ্রামে আপনারা পার্টিসিপেট করেছেন? না, আগে আমি করিনি, আমাদের এক্সিবিশন হয়েছিল তো সেখানে উনিও পার্টিসিপেট করেছিলেন, সেই সেখানেই আমি ওনাকে জেনেছি। সুফিয়ার এই মানে ওয়েলফেয়ার প্রোগ্রামকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? এটা তো আমাকে লাগছে একটা উনি যা মানে একটা স্টেপ নিয়েছেন, অনেকই বড় স্টেপ, অনেকই এটাতে স্টার্টিং আছে, অনেকই ভালো। আপনার কি মনে হয় যে এই ধরনের এক্সিবিশন কি মাধ্যমে কি মানে একদম যারা পোর সেকশন আছে, আন্ডার প্রিভিলেজ সেকশন আছে, তাদেরকে হেল্প করা যেতে পারে? হ্যাঁ, কেন যেতে পারে না? এখন যদি সাপোজ আপনি যদি এসে কোনো যদি একটা কাজ ভালো লাগে, আপনি যদি কোনো একটা কোনো কিছু বাই করেন বা কোনো কিছু আপনার আমাদের কাছ থেকে যদি কোনো কিছু কেনেন, তাহলে সেটার আমাদের তো আছে এখানে প্রত্যেককে হেল্প করার জন্য। এখানে ওখান থেকে কিছু সেল হচ্ছে, কিছু পার্সেন্টেজ আমরা নিচ্ছি, কিছু পার্সেন্টেজ ওদের যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা কিছু নিচ্ছি, ওটা 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 যাচ্ছে আলাদা, ওরা কতটা পাচ্ছে আর কী করে আরও বেশি পাবে এটাই আমরা দিতে চাই।